मानसिक भारसाम्यहीन युवक के बाबा मायर कोले फिरिए दिलें विडिओ। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বাজার এলাকার ঘটনা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসিক ভারসাম্যহীন যুবক বছর ২৪ অতনু মালি গত তিন মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সেখান থেকে তার ঠিকানা হয় ভারত বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জ বাজার এলাকায়। কখনো কারুর বাড়ির বারান্দায়, আবার কখনো হাসপাতালের বাইরে অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছিল হিঙ্গলগঞ্জের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষের চোখে পড়ে গত ১৪ জুন মঙ্গলবার। এই মানসিক ভারসাম্যহীন যুবক ঘোরাঘুরি করছিল, সে তার ঠিকানা বলতে পারছিল না। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। প্রথমে নজরে আসে হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ির। তার সহযোগিতায় সব রকম প্রচেষ্টা চলতে থাকে। প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপর চুল দাড়ি কাটিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তাকে দুবেলা ঠিকমতো খাওয়া দাওয়ার পর তিনি আশ্রয়ের ব্যবস্থা করেন। এরপর যোগাযোগ করার চেষ্টা করেন তার পরিবারের সঙ্গে। প্রথমে নিখোঁজ যুবকের ছবি দিয়ে পশ্চিম মেদিনীপুর ঘাটালের মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন, তারপর ওই এলাকার বিডিওর সঙ্গে যোগাযোগ শুরু করেন নিজে। তারপর আজ ওই নিখোঁজ যুবকের বাবা মা ও দাদার হাতে উপযুক্ত নথিপত্র দেখে তুলে দেওয়া হয়। বাবা মা তাদের সন্তানকে ফিরে পাওয়ায় খুশি পরিবারে। অন্যদিকে দাদা লালমোহন মালি জানান, এলাম বলতে আমাদের ওখানে প্রধান সেই আমার বাবাকে ঠিকানাটা দিয়েছে, বলছে এই জায়গায় পাওয়া গেছে তোমার ছেলেকে, আর আমাদের এখান থেকে ফোনে আসছে, আসতে আমরা সব আসছি ওখান থেকে। আপনার ভাই পেয়ে আপনার কতটা খুশি? আমি খুব খুশি হয়েছি। আপনার ভাইয়ের নামটা বলবেন? আমার ভাইয়ের নাম অতনু মালি। বাড়ি কোথায়? বাড়ি পশ্চিম মেদিনীপুর। আমার ভাইকে ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিন ধরে আমরা খোঁজাখুঁজি করছি, নিকটতম আত্মীয় থেকে শুরু করে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা সত্ত্বেও আমরা খোঁজ পাচ্ছিলাম না। যেভাবে বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা মৃধা, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ তাদের সহযোগিতা করছেন, তাতে তাদের কৃতজ্ঞতা জানালে ছোট করা হবে। ১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন রাজ্যের প্রায় ৮৩ জন যুবক যুবতীকে হিঙ্গলগঞ্জের বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ তার নিজের চেষ্টায় ফিরিয়ে দিয়েছেন। ভগবানপুর মনোহরপুর টু পঞ্চায়েতের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তিনি ঘুরতে ঘুরতে হিঙ্গলগঞ্জে চলে আসেন। চলে আসার পরে আমাদের নজরে পড়ে, ব্যবসায়ী সমিতির সদস্যদের নজরে পড়ার পরে তাকে খাওয়া দাওয়া দিয়ে পরিচর্যা করে ও মানসিক ভারসাম্যহীন ডাক্তারকে সাইকিয়াট্রিস্ট ডাক্তারের সঙ্গে আলোচনা করে তাকে ওষুধপত্র চালু করে দেওয়ার পরে ধীরে ধীরে তার বাড়িতে খবর পৌঁছানোর পরে আজ তার বাবা এবং তার ভাই প্রয়োজনীয় সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন। আজকে আমরা বিডিও সাহেব এবং আমাদের সভাপতি ম্যাডাম পঞ্চায়েত সমিতির আছেন, তাদের উপস্থিতিতে আজকে এই একজন হারানো, পথ হারানো ছেলেকে তার বাবার হাতে আমরা আজকে তুলে দিতে পারছি। এটা নিয়ে আমরা ৮৩ জন এরকম মানসিক প্রতিবন্ধীকে আমরা তাদের পরিবারের হাতে ফিরিয়ে দিতে পারলাম। এই ধরনের কাজ করে তিনি মানসিক শান্তি পান বলে জানিয়েছেন। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।